সম্প্রতি সময় দক্ষিণী চলচ্চিত্রে আলোচিত একজন তারকা হলেন বিষ্ণু যদিও এই তারকা তার কেরিয়ারে বেশ কিছু চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি তার অনুরাগীদের যার জন্য অবশ্য সময় দর্শকদের মাঝে দর্শক অর্জন করেন পায়দাওয়ে বর্তমানে বিষ্ণু নিউজিল্যান্ডে তার আপকামিং চলচ্চিত্র শুটিং এর কাজ করছেন যদিও তার আপকামিং চলচ্চিত্রটির নাম হলো কান্নাপা সেটি অবশ্য পরিচালনা করবেন পরিচালক মুকেশ কুমার যদিও দুই সালে চলচ্চিত্রটি প্রকাশে আসবে বলে শোনা যায় সেই জন্য বর্তমানে চলচ্চিত্রের শুটিং এর অন্যদিকে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের সূত্র থেকে শোনা যায় সাউথ ইন্ডিয়ান তারকা বিষ্ণু তার শুটিং এর কাজ করার সময় শুটিং সেট আহত হন মূলত একশো দৃশ্যের শুটিং এর কাজ করার সময় এই তারকা আহত হন যার জন্য বর্তমানে চলচ্চিত্র শুটিং এর কাজ বন্ধ রেখেছে চলচ্চিত্র নির্মাতা সংশ্লিষ্টরা সেই সাথে আরও জানা যায় যে দুই থেকে তিন দিন পরে এই চলচ্চিত্রের শুটিং এর কাজ শুরু করা হবে পায়দা ওই অভিনেতা বিষ্ণু সম্প্রতি বেশ কিছু চলচ্চিত্রের কাজ আছে সেই দ্বারা চলচ্চিত্র কান্নাপা চলচ্চিত্রের শুটিং এর কাজ শেষ করার পর এই তারকা তার আপকামিং চলচ্চিত্রের শুটিং এর কাজ শুরু করবেন অন্যদিকে গিনা চলচ্চিত্রে বিষ্ণুকে দেখা যায় সবশেষ সেখানে অবশ্য তার অভিনয় দর্শকদের কাছে ভালো লাগে সেই জন্য অবশ্য তিনি তার চরিত্রটির জন্য দর্শকদের কাছে প্রশংসা অর্জন করেন অন্ধাধানের এই তারকাকে সর্বদাই সোশ্যাল মিডিয়ায় দেখা যায় সেখানে অবশ্য এই তারকা তার প্রতিদিনের আপডেট তিনি তার অনুরাগীদের সাথে শেয়ার করেন সুতরাং জেনি তো নিলেন সম্প্রতি শুটিং সেট আহত হয়েছে অভিনেতা বিষ্ণু ফলে বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্য আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সেই সাথে অবশ্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন